MSc in Anthropology, Gold Medal. থেকে আমি একজন হয়েছি সবসময় যখন আমি যেতাম বাইরে আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা আছে শিলচরেও আছে ডিফুতেও একটা ক্যাম্পাস আছে তো প্রথমে আমি শিলচরে গিয়ে এন্ট্রান্স দিয়েছিলাম কিন্তু আমি যে সাবজেক্টটা পড়বো এটা ডিফু ক্যাম্পাসে ছিল আমি রেগুলার লামডিং থেকে আপ ডাউন করি স্ট্রাগল অনেক ছিল কিন্তু তারপরে এত স্ট্রাগলের পরে এই রেজাল্ট পেয়ে আমি খুবই খুশি হয়েছি আর ছাত্রছাত্রীদেরকে বলবো বা ইয়াং যারা আছে ইউথরা যেটা তোমরা মনে করো যে তোমরা করবে বা ইচ্ছুক সেটাতে 100% দিতে স্ট্রাগল তো থাকবেই হার্ডওয়ার্ক থাকবেই কিন্তু যেটা এন্ড রেজাল্ট পাওয়া যায় সেটাতে খুব ভালো ফিল হয় এন্ডিংয়ে গিয়ে যেটা আমি এখন ফিল করে খুব ভালো তোমার কাছে কি বিশেষ কিছু সময় ছিল যেটার জন্য শিক্ষার ক্ষেত্রে তোমাকে নির্ধারিত করেছে যে পড়তে হবে মানে পড়াশোনার কিছু নির্ধারিত সময় ছিল তোমার না আমি আমি মেইনলি ফোকাস করতাম যে আমি কতটুক সময়ে এই জিনিসটা কমপ্লিট করতে পারবো আমার যে যে সাবজেক্টগুলো ছিল ওইটা কতটুক সময় লাগবে যদি পুরো দিন লাগে তাতেও আমার কমপ্লিট করতে হবে যদি 2 ঘন্টাতেও কমপ্লিট করতে হয় তাতেও কমপ্লিট করতে হবে তো ফোকাস কেমন খুশি লাগছে যে লামনিং এ একমাত্র শুধুমাত্র তুমি এই স্বর্ণপদকটা লাভ করতে সক্ষম হয়েছে না লামনিং এ অনেক অনেক ট্যালেন্টেড অনেক অনেক ট্যালেন্টেড বাচ্চারা আছে ছোটরা আছে বড়রা আছে হ্যাঁ ভালো লাগছে সবার থেকে অনেক কংগ্রেচুলেশনস অনেক কিছু এসে পাচ্ছি তো হ্যাঁ ভালো সাবজেক্ট কি ছিল বিষয় কি ছিল আমার অ্যানথ্রোপোলজি ছিল